ঋত্বিক দাস টু ইস্ট বেঙ্গল যদি এই ডিলটা হয়ে যায় তাহলে তো সোনায় সোয়াগা, কেননা অলরেডি হিমাংশু জাংরা আসার পরে আমি বলবো ইস্ট বেঙ্গলের ফরওয়ার্ড লাইন আপ যথেষ্ট স্টেবিলিটি পেয়েছে। আর এই মুহূর্তে যদি ঋত্বিক দাস চলে আসে ইস্ট বেঙ্গলে তাহলে তার কোনো কথাই নেই। বাট ঋত্বিক দাসের ডিলটা একটু কমপ্লিকেটেড, তোমাদেরকে আগের ভিডিও তো জানিয়েছিলাম যে ঋত্বিক দাস অলরেডি জামশেদপুরের সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করে ফেলেছে, তাই যদি ইস্ট বেঙ্গলকে ঋত্বিক দাসকে নিয়ে আসতে হয় তাহলে জামশেদপুরকে ট্রান্সফার ফি দিতে হবে, অথবা অন লোন তুমি ইস্ট বেঙ্গল স্কোয়াডে ঋত্বিক দাসকে নিয়ে আসতে পারো, যেটা চান্স রয়েছে। বাট এই মুহূর্তে কনফার্ম করাটা খুব ডিফিকাল্ট, সো ঋত্বিক দাস যদি ইনক্লুড হয় ইস্ট বেঙ্গল স্কোয়াডে সেটা ইস্ট বেঙ্গলের জন্য খুবই ভালো খবর। বাট একটা চিন্তা রয়েই গেল, সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের সেন্টার ব্যাক। আমি চাইছিলাম একজন ইন্ডিয়ান সেন্টার ব্যাক যদি এই মুহূর্তে ইস্ট বেঙ্গলে জয়েন করে, আর সিক্স ফরেনার ফ্রম এশিয়ান কোটা যদি একজন অ্যাটাকিং মিডফিল্ডার হয়, তাহলে মোটামুটি তুমি বলতে পারো যে ইস্ট বেঙ্গল তৈরি ফর আইএসএল, রাইট? তোমাদের কি মনে হয় প্লিজ কমেন্ট করে জানাও। সো দেখো, এশিয়ান কোটা থেকে ইস্ট বেঙ্গলে কোন সিক্স ফরেনার আসবে সেই নিয়ে অনেক স্পেকুলেশন চলছে, যদিও ফিফা সাসপেনশনের ব্যাপারটাও খুব সিরিয়াস। গাইজ, ফিফা সাসপেনশনের ব্যাপারটা আমার মনে হয় কিছুদিনের মধ্যেই হয়তো উঠে যাবে, আর ইস্ট বেঙ্গল হয়তো সিক্স ফরেনারও খুব তাড়াতাড়ি সাইন করিয়ে ফেলবে। এবার দেখা যাক কি হয়, কেননা অলরেডি নিজুদা আস্থা দেখিয়েছে যে আমরা সিক্স ফরেনারও উইদাউট হ্যাসল সাইন করি নেব। বাট এই মুহূর্তে কোনো সিক্স ফরেনারের নাম আসছে না, রিউমার্স মার্কেটে প্রচুর রয়েছে, সেগুলো নিয়ে এই মুহূর্তে আলোচনা না করাই ভালো। দেখাই যাক, আর কিছুদিন পেশেন্স ধরি, দেখি না কে আসে, আশা করি ভালোই হবে। হোপ ফর দ্য বেস্ট গাইজ। তো 22nd অফ অগস্ট থেকে ডুরান্ড কাপ ক্যাম্পেন ইস্ট বেঙ্গলের জন্য মোটামুটি শুরু। ফার্স্ট ম্যাচ আমাদের ইন্ডিয়ান নেভির সঙ্গে, তো বিফোর দ্যাট ম্যাচ আমরা মোটামুটি পাঁচটা ফরেনারকেই পেতে চলেছি। এবার তারা খেলবে কি খেলবে না সেটা তো কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনের উপরই ডিপেন্ড করছে। আমার কাছে ডুরান্ড কাপের ম্যাচগুলো ইম্পর্টেন্ট অবশ্যই, বাট এই ডুরান্ড কাপটাকে আমি আইএসএল এর প্রি সিজন হিসেবে দেখছি, তো আমার মনে হয় প্লেয়ারদের কোঅর্ডিনেশনের জন্য ডুরান্ড কাপের ম্যাচগুলো যথেষ্ট হেল্প করবে। তো মোটামুটি যতটুকু খবর পেলাম, ইভান গঞ্জালিস স্যাটারডেতে কলকাতাতে ল্যান্ড করছে, ইন্দ্রবাই নেক্সট উইক ইস্ট বেঙ্গলে চলে আসবে, চারালাম্বাস কিরকু অলরেডি ইস্ট বেঙ্গলে প্র্যাকটিস করা শুরু করে দিয়েছে, আর অ্যালেক্স লিমা অলরেডি কলকাতা ল্যান্ড করে গেছে। সো এটা খুব ভালো পজিটিভ নিউজ ইস্ট বেঙ্গলের জন্য, তো আমার বেশ ভালো লাগছে আজকে ইস্ট বেঙ্গলের জন্য। আশা করি তোমরা যারা ইস্ট বেঙ্গলকে সাপোর্ট করো তাদেরও খুব ভালো লাগবে। গাইজ, কালকে মোহনবাগানের প্রথম ম্যাচ ইন ডুরান্ড কাপ, তো যারা তোমরা মোহনবাগানকে সাপোর্ট করো তাদেরকে বেস্ট অফ লাক। গাইজ, আমি এক্সপেক্ট করছি না ইস্ট বেঙ্গল এবছরই টিম মানিয়ে এবছরই আইএসএল চ্যাম্পিয়ন হয়ে যাবে, বাট স্টিফেন কনস্ট্যান্টাইন একটা কথা বলেছিল তোমাদের সবার মনে আছে হয়তো, যে ইস্ট বেঙ্গলের সঙ্গে প্রতিপক্ষরা খেলতে ভয় পাবে। এক্স্যাক্টলি, এটাই তো একটা পজিটিভ ব্যাপার না, যে আমাদের সঙ্গে প্রতিপক্ষরা খেলতে ভয় পাচ্ছে, আনলাইক লাস্ট টু সিজনস। সো গাইজ, আমার মনে হচ্ছে ফ্রম দ্য স্ক্র্যাচ একটা ভালো টিম বিল্ড আপ হচ্ছে, তো সেটা ইম্পর্টেন্ট। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে যদি ইস্ট বেঙ্গলের স্কোয়াডটার কথা বলো, ফরওয়ার্ড লাইন তো ওকে আছে, আমাদের কাছে ভিপি সুয়ের আছে, আমাদের কাছে অনিকেত যাদব আছে, লিয়ান্দ্রো আছে, ক্লেটন সিলভা আছে, নাওরম মহেশ সিং আছে, আর এখন হিমাংশু জাংরাও জয়েন করলো, তো ফরওয়ার্ড লাইন নিয়ে আপাতত কোনো চিন্তা নেই, পারফরমেন্সটা তো মাঠে হবে। বাট একটা প্রবলেম আছে, স্টিফেন কনস্ট্যান্টাইন তোমরা সবাই জানো 3-5-2 খেলতে ভালোবাসে, আর 3-5-2 যার থেকে খেলাটা শুরু হয় সে হচ্ছে গোলকিপার। হ্যাঁ, সব রকম ফরমেশনই গোলকিপার ইম্পর্টেন্ট, বাট 3-5-2 তোমাকে খেলতে গেলে গোলকিপার তোমাকে যথেষ্ট স্ট্রং হতে হবে, তার বল ডিস্ট্রিবিউশন যথেষ্ট ভালো হতে হবে। তো সেক্ষেত্রে কমলজিৎ সিং কতটা ফ্রুটফুল হবে সেটা তো সময় বলবে, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গল যদি একটা ভালো গোলকিপার সাইন করতে পারে সেটা আমার মনে হয় ইস্ট বেঙ্গল স্কোয়াডটাকে খুব স্ট্রেংথেন করবে। তো ইস্ট বেঙ্গলের গোলকিপার সাইনিং নিয়ে তোমাদের কি মনে হয় তোমরা বলো, তোমাদের লিস্টে এমন কোন গোলকিপার আছে যাকে ইস্ট বেঙ্গল সাইন করাতে পারে? হ্যাঁ, মার্কেটে প্রচুর খবর আছে, আমি জাস্ট তোমাদের ভিউটা জানতে চাইছি যে তোমাদের কি মনে হয় যে ইস্ট বেঙ্গলে কোন গোলকিপার আসলে খুব ভালো হবে, তোমরা প্লিজ কমেন্ট করো, কারণ এটা আড্ডার চ্যানেল, তোমরা কমেন্ট করলে সত্যি খুব ভালো লাগে। এনিওয়ে, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট গাইস।